বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে যাবো যে আপনি এই ভিডিওটি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবেন, কারণ এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি চমৎকার অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো যে গাইস, যে অ্যাপ্লিকেশনটি আপনি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড না করে থাকতেই পারবেন না। তো গাইস, আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে অনেক রকমের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন, কিন্তু গাইস আজকে একটি ইউনিক অ্যাপ্লিকেশন, গাইস ইউনিক অ্যাপ্লিকেশন আপনাদের আপনাদের মোবাইলে ডাউনলোড করবেন যখনই, গাইস যখনই ডাউনলোড করবেন তখনই আপনাদের বন্ধু বা আপনাদের গার্লফ্রেন্ড অবাক হয়ে আপনাদেরকে বলতে বাধ্য হবে যে ভাই, এই ধরনের অ্যাপ্লিকেশনটি তুই কিভাবে বা তুমি কিভাবে তোমার অ্যাপ অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করলে। তো গাইস, কিসি অ্যাপ্লিকেশন বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদেরকে লাইভ ডেমো দেখাতে চাইবো, তারপরে ভিডিওটি আমি প্লে করবো। বন্ধুরা, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনটি আছে, গাইস আমি ব্যাকে আসবো। বন্ধুরা, এখানে আমরা জুম করে দেখো, এখানে মোবাইলের স্ক্রিনটি দেখতে পাবেন, এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন দেখতে পাবেন না, সিম্পলি নিচে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন দেখতে পেয়ে যাবেন। বন্ধুরা, মোবাইলের ওপরে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন কিন্তু আপনার এখান থেকে দেখতে পাবে না, কিন্তু গাইস এখান থেকে আমি যদি এখন এখানে ওপরে রাইট সাইডে একবার ট্যাপ করি, তাহলে দেখুন বন্ধু, এখান থেকে আর মোবাইলে মিউজিক প্লেয়ারটি ওপেন হয়ে যাবে। এখন গাইস সেম প্রসেসে যদি আমি লেফট সাইডে টপ কর্নারে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমি চাইলে খুব সহজে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমি ভিডিও কিন্তু প্লে করতে পারবো। এর জন্য আর কষ্ট করে আমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি গিয়ে ওপেন করতে হচ্ছে না, আমরা খুব সহজে কিন্তু এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারছি, বা বলতে পারেন মিউজিক আমাদের মোবাইলের ডিফল্ট মিউজিক প্লেয়ারটি কিন্তু ইউজ করতে পারছি। এছাড়াও যদি আমি চাই এখন থেকে এখান থেকে খুব সহজে আমার টিকটকে না গিয়ে আমি যদি এখানে টিকটক ওপেন করবো, তাহলে গাইস খুব সহজে আমি এখানে স্ক্রিনের উপর একবার ট্যাপ করবো, দেন গাইস স্ক্রিনের উপর ট্যাপ করলে এখান থেকে মোবাইলে টিকটকটি ওপেন হয়ে যাবে। তো গাইস, এটি কিন্তু একটি দারুণ অ্যাপ্লিকেশন এবং দারুণ ট্রিক। তো গাইস, কীভাবে করবেন আপনাদের মোবাইলে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনটি জানতে হলে আজকে ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে। তো ওয়েলকাম গাইস, আপনাদের যে টেক ফরওয়ার্ড উইথ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট যে, আপনি যদি আপনাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখতে পেয়ে যাবেন, তো সেটার উপর ক্লিক করে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে এরকমই টেক রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আপনারা জানতে বা শিখতে পারেন। এবং আপনি যদি ভিডিও দেখার মধ্যে লাইক না করে থাকেন, তাহলে কিন্তু একটি রিকোয়েস্ট, অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইকে কিন্তু গাইস আমাদের ভিডিও বানানোর মোটিভেশনে সাহায্য করে। তো গাইস, কীভাবে এটি করবেন? তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের মধ্যে কোনো রকম অ্যাপ্লিকেশন নেই, আমি জুম করে দেখাবো, যা অ্যাপ্লিকেশন আছে সব নিচে আছে, কিন্তু ওপরে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন নেই। কিন্তু গাইস, আমি এখান থেকে কিভাবে করতে পারছি? আমি স্ক্রিনের উপর টাচ করছি, দেন গাইস এখানে ইউটিউব ওপেন হয়ে যাচ্ছে, আমি স্ক্রিনের উপর টাচ করছি, আমার মিউজিক প্লেয়ারটি ওপেন হয়ে যাচ্ছে, এখান থেকে খুব সহজে কিন্তু আমি অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ওপেন করতে পারছি। দেন এখান থেকে আমি টাচ করে কিন্তু আমাদের কিন্তু টিকটকটি কিন্তু ওপেন করতে পারছি। তো গাইস, এটা কিন্তু একটি দারুণ অ্যাপ্লিকেশন এবং দারুণ অ্যান্ড্রয়েড ট্রিক। তো গাইস, এই জন্য একটি অ্যাপ্লিকেশন লাগবে। তো তার আগে বন্ধুরা একটি রিকোয়েস্ট করবো যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, কারণ নাহলে কিন্তু এই ট্রিকটি আপনারা কিন্তু কোনোভাবে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপ্লাই করতে পারবেন না। তার জন্য গাইস, এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা আপনাদের এই অ্যান্ড্রয়েড মোবাইলে এই ট্রিকটি খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি তিনটে অ্যাপ্লিকেশনই অ্যাড করে রেখেছি, কিন্তু এটি কিন্তু লুকিয়ে রেখেছি গাইস, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, কিন্তু এখানে কিন্তু এটি লুকানো আছে। গাইস, আপনারা কিন্তু এইভাবে আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপ্লিকেশনগুলো লুকিয়ে রাখতে পারবেন এবং আপনাদের প্রয়োজন মতো কিন্তু অ্যাপ্লিকেশনগুলো ওপেন করতে পারবেন। বন্ধুরা, ফার্স্ট অফ অল, এখান থেকে আমি আপনাদেরকে এখান থেকে অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে দেখাবো যে কীভাবে আপনি অ্যাপ্লিকেশনে ডাউনলোড করবেন, দেন গাইস তারপরে অ্যাপ্লিকেশনটি কাজ দেখাবো এবং প্রুফ দেখাবো যে অ্যাপ্লিকেশনটি 100% ওয়ার্ক করে। বন্ধুরা, অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য আপনারা সিম্পলি প্লে স্টোর ওপেন করবেন, কারণ গাইস এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। সিম্পলি প্লে স্টোর ওপেন করার পর দেন গাইস এখান থেকে অ্যাপ্লিকেশনের নাম আপনারা সার্চ করে দেবেন, আপনাদের সুবিধার্থে আমি এখান থেকে অ্যাপ্লিকেশনের নাম পেস্ট করে দেবো। সিম্পলি দেখুন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনের নাম এখানে পেস্ট করবো, দেন পেস্ট করার পর এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ট্রান্সপারেন্ট উইডজেট। সিম্পলি দেখুন বন্ধুরা, এখানে আমি সিম্পলি যখন সার্চ করবো তখন কিন্তু এখানে ফার্স্টে কিন্তু অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পেয়ে যাবেন। সিম্পলি ফার্স্টে অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, দেন গাইস ডাউনলোড করার পরে কিন্তু এখানে কাজ শেষ না, এখানে কিন্তু কাজ শেষ না। এখন কিভাবে অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপ্লাই করবেন? বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের এরকম একটি ইন্টারফেস শো করবে, এখান থেকে কিন্তু আপনারা কোনোভাবে অ্যাপ্লিকেশনটি কিন্তু রান করতে পারবেন বা এখান থেকে অ্যাপ্লিকেশন কোনোভাবে ওয়ার্ক কিন্তু করবে না। তো কিভাবে করবেন বন্ধুরা? অ্যাপ্লিকেশনটি সিম্পলি আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করবেন, দেন গাইস ডাউনলোড করার পর সিম্পলি কি করবেন, আপনাদের মোবাইলে দেখতে উইডজেট নামে একটিখানি সেটিংস আছে, সিম্পলি আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন আপনাদের মোবাইলে বিভিন্ন ধরনের কিছু থাকতে পারে। সিম্পলি আমি জাস্ট এখানে দেখতে পেয়ে যাবেন এই বাটনটি আছে, আপনি দেখাই যাইবো আমি। বন্ধুরা, এখানে আপনাদের মোবাইলে তিনটে বাটন দেখতে পেয়ে যাবেন, সিম্পলি এখান থেকে হোম বাটন পাবেন, ব্যাক বাটন পাবেন, দেন গাইস এখান থেকে মিনিমাইজ অ্যাপ্লিকেশন রিসেন্ট অ্যাপ্লিকেশনগুলো কিন্তু বাটন দেখতে পেয়ে, সিম্পলি এর উপর 1 সেকেন্ড হোল্ড করবেন, দেন হোল্ড করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন দেওয়া আছে ওয়ালপেপার্স, দেন দেওয়া আছে উইডজেটস, সিম্পলি গাইস সেকেন্ডে উইডজেটস দেখতে পাবেন, সিম্পলি এর উপর আপনি একবার ট্যাপ করবেন, দেন গাইস ট্যাপ করার পর এখান থেকে আপনাদের মোবাইলে উইডজেটগুলো শো হয়ে যাবে, এটা
কিন্তু আপনারা খুব সহজেই জানেন। এখান থেকে কিন্তু আপনার মোবাইলের উইডজেট গুলো সেট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে। কিন্তু গাইস এখান থেকে কিন্তু আপনারা এই ট্রিকটি করতে পারবেন। তো গাইস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে সিম্পলি কি করবেন, এখানে উইডজেটটি ওপেন করবেন, দেন উইডজেট স্ক্রল ডাউন করে আপনাদেরকে নিচে চলে আসতে হবে। সিম্পলি দেখুন বন্ধুরা আমি নিচে যাবো, দেন নিচে যাওয়ার পর একটি অপশন এখান থেকে আপনারা খুঁজে বের করবেন, সেটির নাম হচ্ছে ট্রান্সপারেন্ট উইডজেট। সিম্পলি এখন দেখুন বন্ধুরা দেওয়া আছে ট্রান্সপারেন্ট উইডজেট। দেওয়ার পর সিম্পলি কি করবেন, এখান থেকে এক সেকেন্ড হোল্ড করবেন, দেখুন বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশনটি শো হচ্ছে, আপনাদের অ্যাপ্লিকেশনটি আইকন কিন্তু শো হচ্ছে। সিম্পলি এখানে এক সেকেন্ড হোল্ড করবেন, দেন জাস্ট হোল্ড করার পর এখান থেকে স্ক্রিনের যে কোনো জায়গায় আপনারা কিন্তু রাখতে পারবেন। সিম্পলি যে কোনো জায়গায় রাখবেন, দেন জাস্ট রাখবো আমি এখানে, জাস্ট সিম্পলি ট্যাপ করবো, দেন জাস্ট ট্যাপ করার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে বলবে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। বন্ধুর ওপর দেখতে হবে দেওয়া আছে স্টাইল, সিম্পলি স্টাইলের উপর একবার ক্লিক করবেন, দেন জাস্ট ক্লিক করার পর এখান থেকে আপনাদের মেন কাজ স্টার্ট হবে। সিম্পলি এখান দেখেন দেখুন বন্ধুরা এখান থেকে দেখতে হবে এরকম কিন্তু অপশন দেওয়া আছে। সিম্পলি লাস্টে দেখতে হবে ইনভিজিবল নামে একটি অপশন এখানে শো হচ্ছে। সিম্পলি ইনভিজিবল অপশনের উপরে আপনার একবার ট্যাপ করবেন, দেন ট্যাপ করার পর এখান থেকে দেখবে এক্সপ্যান্ড নোটিফিকেশন, সিম্পলি এটি অন থাকবে। দেন গেস এখান থেকে একটি ওপেন ওপেন অ্যাপ দেখতে পাবেন, সিম্পলি ওপেন অ্যাপের উপর ক্লিক করে আপনার এখান থেকে অ্যাড কিন্তু হাইড করে রাখতে পারবেন বা লুকিয়ে রাখতে পারবেন। সিম্পলি এখান থেকে আপনার মোবাইলে যত রকম অ্যাপ্লিকেশন আছে সেগুলো কিন্তু শো করে যাবে। সিম্পলি দেখুন মনে এখান থেকে আপনার যে কোনো একটি অ্যাপ্লিকেশন বা এখান থেকে কিন্তু অনেক রকম অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারেন, একেবারে একেবারে গেস অ্যাড করতে পারবেন যেগুলো আপনারা হাইড করবেন। সিম্পলি দেখুন মনে এখন যদি চাই এখান থেকে আমি জাস্ট এখান থেকে জাস্ট আমি এখান থেকে চাই যদি এখানে গুগল প্লে মিউজিকটি অ্যাড করবো, দেন গেস এখান থেকে গুগল প্লে মিউজিকটি উপর একবার ক্লিক করবো, দেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন অ্যাড অপশন দেওয়া আছে। সিম্পলি আপনার অ্যাড অপশন উপর একবার ক্লিক করবেন, দেন গেস আমি এখানে ক্লিক করবো, দেন গেস ক্লিক করার পর দেখুন মধ্যে এখানে কিন্তু আইকনটি এক সেকেন্ডের মধ্যে হাইড হয়ে গেল। এখন গাইস এখানে এই আইকনটির উপর আপনাদের একবার ক্লিক করতে হবে, তাহলে কিন্তু অ্যাপটি ওপেন করতে পারবেন। এইভাবেই গাইস কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনগুলো হাইড করে রাখতে পারবেন। তো গাইস এই ছিল আজকের ট্রিক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন, দারুণ ট্রিকটি বন্ধু কিন্তু দারুণ ট্রিকটি শেয়ার করতে বলবেন। তো বাই গাইস, দেখাবেন নেক্সট এরকম ইন্টারেস্টিং ভিডিওতে, সবাই ভালো থাকবেন।